আজ তো নেই বাড়ির জানালার একটাও কাঁচ, সামনে এক হাঁটু জল, জমা জলে জন্মেছে বড় বড় আগাছাও। এই পরিস্থিতিতেই চলে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী ব্লকের আমঝাড়া সুস্বাস্থ্য কেন্দ্র। কখনো খোলা, কখনো বন্ধ অবস্থায় থাকে সেই স্বাস্থ্য কেন্দ্র। সাধারণ মানুষ কিভাবে পাবেন চিকিৎসা পরিষেবা? দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী ব্লকে আমঝাড়া গ্রাম পঞ্চায়েতে আমঝাড়া সুস্বাস্থ্য কেন্দ্রের সামনে জল থই থই, সমস্যায় পড়েছে রুগী ও রুগীর পরিজনরা। সরকারের কাজ সরকার দেখবে, নিশ্চয়ই সরকার দেখছে না। এবার মানুষ একটা কমপ্লেন করলে বলবে তুমি কেন কমপ্লেন করলে, আমাদের কাছে জানলে না কেন। কিন্তু মেন কথা হচ্ছে এইটা যে সরকারের, আমরা পরিষ্কার প্রশাসনের অনেকবার এখানে গ্রাম থেকে জানানো হয়েছে, কিন্তু মানে প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। অবশ্যই ডেঙ্গু তো অবশ্যই হওয়ার সম্ভাবনা, মশা কামড়ালেই জ্বর আসছে, ঘরে ঘরে জ্বর। এটা আমরা লোকাল পঞ্চায়েত বা বিডিও এছাড়া আমাদের স্বাস্থ্য দপ্তরের হায়ার অথরিটি তাদের সাথেও কথা বলছি, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ব্যাপারটা মেটাতে পারি সেই চেষ্টাই করছি। সমস্যার সমাধানের আশ্বাস তৃণমূলে। তা আমি অবিলম্বে জেলা প্রশাসন এবং আমাদের জেলা স্বাস্থ্য আধিকারিক এবং আমাদের ব্লক স্বাস্থ্য আধিকারিক যিনি আছেন বিওইচ, তাকে সরজমিনে তদন্ত করে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায় তা যেন ইতিপূর্বে তাকে আমি জানিয়ে দিচ্ছি। এগুলোকে স্বাস্থ্য কেন্দ্র বললেও ভুল হবে দাবি বিজেপি। মানুষের আইওয়াস করার জন্য সুস্বাস্থ্য কেন্দ্র নাম দেওয়া হয়েছে, এখানে কোনো কাজই হয় না, প্রাথমিক কোনো চিকিৎসক পায় না। প্রত্যন্ত গ্রামের চিকিৎসা বলতে ভরসা সেই স্বাস্থ্য কেন্দ্র, তাও যদি নামমাত্র খোলে কোথায় যাবেন সাধারণ মানুষ? সমস্যায় পড়েছে এলাকাবাসী, জল থই থই, নোংরা আবর্জনা স্তূপ পড়ে রয়েছে এবং নোংরা জল পড়ে রয়েছে দীর্ঘদিন। কবে সুস্বাস্থ্য কেন্দ্র সামনে থেকে জল নিকাশি ব্যবস্থা ভালো হবে সেই অপেক্ষায় তাকিয়ে আছে এলাকাবাসী। দক্ষিণ চব্বিশ পরগনা বাসন্তী থেকে হরিপদ মণ্ডল, ক্যালকাটা নিউজ।